একজন সাধারণ মানুষ সকালে এসেছিলেন জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনে পাশে দাঁড়াতে এসেছিলেন, তিনি কি জানিয়েছেন শোনাবো। ধনতেরাসে কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। মেসি সুকিয়া স্ট্রিট থেকে আপনি এখানে সকাল সকাল কি জন্য? খুব কষ্ট হলো জানেন তো, এই বাচ্চাগুলো এইরকম ভাবে দিনের পর দিন না খেয়ে রয়েছে। আমি তো একটা বেলা না খেলে তো ইয়ে হয়, শুধুমাত্র আমাদের জন্য এটা করছে আমি তো ভাবতে পারছি না। আমি যে শুনলাম, আমি এসেছি কলকাতা সাইকেল সমাজ থেকে, আমি একজন মানে ওদের সঙ্গে অ্যাক্টিভ, আমি সাইক্লিস্ট, সাইকেল যাতে চলে যাতে পরিবেশ ভালো থাকে সেই জন্য আমরা যতদূর সম্ভব চেষ্টা চরিত্রই করছি। মারপিট তো করতে পারি না, এরা যেমন মারপিট করতে পারে না, ভদ্রলোকের ছেলে, লেখাপড়া জানা ছেলে, এডুকেশানটা বোধহয় এইখানেই, এডুকেশানের মানে ক্রিমিনালের সঙ্গে একটা এডুকেটেড মানুষের বোধহয় এইখানেই তফাত। আজ রানী রাসমণি এভিনিউতে জুনিয়র ডাক্তার এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে দ্রোহের কার্নিভাল অনুষ্ঠান আয়োজন করার ঘোষণা করা হয়েছে। তবে আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছিল শুরুর দিকে, যে রানী রাসমণি এভিনিউতে দুদিকেই যানবাহন চলাচল বন্ধ, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 9টার আগে থেকে এই যানবাহন চলাচল একধার দিয়ে শুরু করা হয়েছে। অর্থাৎ যে ব্যারিকেড, যে গার্ডরেল দেওয়া ছিল, পুরো রানী রাসমণি এভিনিউ আটকে দেওয়া হয়েছিল। এখন দেখতে পাওয়া যাচ্ছে যে একটি লেন দিয়ে বাস এবং যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে, অন্য একটি লেন এখন বন্ধ রাখা হয়েছে। এবং যে লেনে যানবাহন চলাচল হচ্ছে তার পাশের লেনে আমরা দেখতে পাচ্ছি যে একাংশে নির্দিষ্ট একটি অংশ অবধি সেখানে গার্ডরেল পাশাপাশি যে ব্যারিকেড সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ পরবর্তীকালে যদি পুলিশের পক্ষ থেকে মনে করা হয় যে এই গার্ডরেল এবং এই ব্যারিকেডগুলো প্রয়োজন হবে, কারণ যখন কার্নিভাল হবে, রাজ্য সরকার আয়োজিত দুর্গাপুজো যে বিভিন্ন প্রতিমা নিয়ে যে কার্নিভাল হয়, সেই কার্নিভালের পাশাপাশি এখানে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে যে দ্রোহের কার্নিভাল আয়োজন করার কথা বলা হয়েছে, তাতে যদি কোনো সমস্যা হয় বা সেই পরিস্থিতির জন্য পুলিশের পক্ষ থেকে প্রস্তুতি রাখা হয়েছে। ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে ঝিলম করণ যায়, ABP আনন্দ, কলকাতা। পুজো কার্নিভালের সঙ্গে আজকে রয়েছে দ্রোহের কার্নিভাল, আর সেই দ্রোহের কার্নিভালে যোগ দিতে আহ্বান জানালেন জুনিয়র চিকিৎসকরা। বিভিন্ন সিনিয়র ডাক্তারদের সংগঠন, সামাজিক সংগঠন, নাগরিকদের সংগঠনদের জায়গা থেকে কালকে দ্রোহের কার্নিভালের ডাক দেওয়া হয়েছে। তারা কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের যে 10 দফা দাবি তাকে মান্যতা দিয়ে তার পাশে থেকে, এবং আমাদের যে সহযোদ্ধারা আমরণ অনশনে রয়েছেন তাদের সংহতিতেই কিন্তু এই দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন। এবং রাজ্য সরকার এই যে আমাদের আমরণ অনশনক্লিষ্ট যে সহযোদ্ধা তাদেরকে সম্পূর্ণ উপেক্ষা করে কার্নিভালের যে প্রস্তুতি নিচ্ছেন তার বিপ্রতিপে দাঁড়িয়ে দ্রোহ বা প্রতিবাদের একটা জায়গা হিসেবে এই দ্রোহের কার্নিভালকে বেছে নিয়েছেন, তার প্রতি আমাদের সম্পূর্ণ সংহতি রয়েছে। এবং আমরা সাধারণ মানুষকে বলছি যে তাদের ডাকা এই যে দ্রোহের কার্নিভাল, তাতে তারা সকলে অংশগ্রহণ করুন এবং আমরাও সংহতিতে রয়েছি। আমরা যে পূর্ব নির্ধারিত কর্মসূচি, সেটা দ্রোহের মানববন্ধনই বলতে পারেন, সেটার সময়ও কিন্তু আমরা ঠিক একই সময়ে ঠিক করেছি, বিকেল 4টায়।